ফালাফা আপনার তো ভারী শুয়ে ফেলছে। ও আচ্ছা, এটা তো কেক। নেমে নে কেকটা বানাই দেখা তুই। হ্যাঁ বানাইতিস। এগুলো যেগুলো পাটের মতো দেখতেছে না, এগুলো আটা ডিম দিয়ে বানানো। এগুলো এখন রাখি, ভালো করে গোল করে বেলে নিতেছি। তারপর একটা বাটিতে রাখি, বাটির মধ্যে সাইজ করে নিছি। তারপর ডিম, একটা বাটিতে ডিম দিছি, দুধ দিছি, দিয়ে ভালো করে নাড়ে মাখে নিতেছি। আরও হয়ে গেলে তারপরে বাড়িটা দুধ ডিমগুলো নাড়ে দিব। তারপরে ধর 230 ডিগ্রি সেলসিয়াস 44 মিনিট রাখে দিব। হয়ে গেছে আমাদের কেক। এখন দেখো মুরগির রেসিপি। মুরগি থেকে আটিটা ছাড়িয়ে নিলাম, ও আচ্ছা আটটি থেকে মুরগিটা ছাড়িয়ে নিলাম। তারপর চিনি থেকে খোসটা ছাড়িয়ে নিয়ে চিনিগুলো কিমা করে নিতেছি। কিমা হয়ে গেলে সিরিজ দিয়ে মুরগির উপরে একবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আদা দিয়ে দিব, একটু সয়া সস দিয়ে দিব, দিয়ে দিয়ে একটু কুপ দিয়ে দিব। দেওয়ার পর এগুলো একটা পাত্রে রাখে দিব। রাখে দেওয়ার পর ওভেনে লুকাই দিব, বাড়ি করে দিব, তেল দিয়ে দিব। হয়ে গেছে আমাদের মুরগির রেসিপি। খুব মজা, দেখুন টপ টপ করতেছে, খুব সুস্বাদু রেসিপি। বন্ধুরা এখন দেখাবো নারিকেল আইসক্রিম। একটা আমদানি এলো, প্রথমে আমটাকে ছিঁড়ে নিচ্ছি সুন্দর করে। আমটাকে সুন্দর করে ছিঁড়ে নেওয়ার পর আমটাকে একটা ব্লেন্ডার রেখে দিব। ব্লেন্ডার রাখার পর একটু নারিকেল দিয়ে দেবো। নারিকেল রেখেছি ডুবে, নারিকেলের পানিগুলো দিয়ে দিয়ে ব্লেন্ডার করে নেবো। ব্লেন্ডার করব, নারিকেলটাতে এগুলো লাগিয়ে দিব। তারপর একটু মুখ দিয়ে দেবো, তারপর নাড়ে নেবো। এটা পাউডার নেবো, পাউডারের উপরে এটা এগুলো মাখে নেবো, এটা ছিঁড়ে দিয়ে দিব। তারপর 130 ডিগ্রি সেলসিয়াসে এগুলো রেখে দিব। সব থেকে এগুলো খাটে নেবো। খাটে নেওয়ার পর একটা নারিকেলের উপর দিয়ে দিব, একটু লটকন দিয়ে দিব, আইসক্রিম দিয়ে দিব, পুদিনা পাতায় জাম্বরা দিয়ে দিব। হয়ে গেছে আমাদের নারিকেল আইসক্রিম। খুব সুস্বাদু মিনি, খুব মজা হয়েছে। এখন দেখো মুরগির পায়া দিয়ে ফ্রাই চিকেন, ও আচ্ছা মুরগি লেগ পিস, মানে যাই হোক দিয়ে ফ্রাই চিকেন বানাবো। মুরগিটা কাটে নেওয়ার পর লবণ দিয়ে, দুধ দিয়ে একটু মশলা দিব। তারপর মাংসগুলোর ভিতরে আলু ঢুকাই দিব। ঢুকে দেওয়ার পর বেসনও মাখিয়ে নেবো। আলু নেওয়ার পর ফ্রাই পাউডার একটু মিলাই নেবো। নেওয়ার পর তেনে ছাড়ে দিব। ছাড়ে দেওয়ার পর হয়ে গেছে আমাদের। আপনারা অনেকে ভাবতে পারেন আমি কি জন্য বাঁশ কাটতেছি। বন্ধুরা আমি আজকে বাঁশ কাটতেছি, বাঁশের মধ্যে আজকে আমরা ভাত রান্না করবো। এগুলো এক ধরনের চাল, চাল আমাদের ফ্লেভার দিছে, এই জন্য এইরকম কালার হয়ে গেছে। তারপর চালগুলো একে একে বাসের মধ্যে রাখে দিব। রাখে দেওয়ার পর কলা পাতা দিয়ে ডাকে দিব, তার বাঁধে দিব। পানি দেওয়ার পর একটা কড়াই করে পানি দিয়ে ফিসি ডুবো নিব, তারপর তুলে নিব। দেখুন ভাতগুলো কি সুন্দর কালার হয়ে গেছে। মাঝখানে লাটে দিব। হ্যাঁ খুব সুন্দর মিনি, মজা হয়েছে। চোরের মধ্যে ওরা লিচুতে কী কী বানানো যায় দেখি। একটা লিচু নিলাম, লিচুটা একটু সুন্দর করে ওর চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর লিচুটার উপরে ক্রিম দিয়ে দিব। ক্রিম দেওয়ার পর একটু লাভ আকারে চকলেট দিয়ে দিব। চকলেটটাকে কাটে ঘুরু ঘুরু করে নেবো, তারপরটাকে ঘুরে নিব। ঘুরে নেওয়ার পর বাদাম দিয়ে দিব। দেওয়ার পর লিচুটাকে ক্রিমটাতে চুবাই নিব। চুবাই নেওয়ার পর শুকাই যাবে, দেখুন হয়ে গেছে আমার লিচুর ললিপপ। আরও কিছু লিচু নিলাম, লিচুর মাঝখান দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে লিচুটাকে ভালো করে মাংস দিয়ে রাখাই না, ওপর দিয়ে মাঝখানে কাটে ভরে দিলাম। এটা হচ্ছে লিচুর স্টিক, তেল দিয়ে দিলাম, ওদের সয়া সস দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের লিচুর স্টিক। ওহ মিনি খুব মজা হয়েছে রে, মিনি খুব মজা হয়েছে, জাস্ট অল কো আসাম। ধন্যবাদ আপা, আমরা বুঝতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।